বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো, এমনকি আমরাও ভালো আছি, অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা আমার রান্না মোটামুটি কমপ্লিট, সেগুলো আর দেখাইনি তোমাদের। আর এখন মানে ব্রেকফাস্টটা আমরা তো এমনি প্রতিদিন ভাতই খাই, তো আজকে রবিবার যেহেতু ওর ছুটি আছে, তাই আমি বললাম আজকে ভাত খেতে খেতে আর ভালো লাগছে না, চলো সকালে রুটি নয় লুচি যে কোনো একটা খাই। তো বললো লুচি করো, তো ঠিক আছে, সেই কারণে লুচি করছি। আর আলুর তরকারি হয়ে গেছে, আর দুপুরের জন্য বেশি কিছু করি না, হালকা পাতলা সবজি ডাল আর তার সাথে একটা ভাজা করে রেখে দিয়েছি, আর যদি কিছু খাই তো করব। আর কৌশিক এখন গেল মাংস আনতে, তো মাংসটা আমি রাতের জন্য করবো। এবার মাংস দিয়ে ভাত খাবে, রুটি খাবে না বিরিয়ানি খাবে, এখন যেটা ওর ব্যাপার, ও বলছে যে ওর ইচ্ছা বিরিয়ানি খাবে, কারণ রবিবার হলে ওর ইচ্ছা হয় বিরিয়ানি, রবিবার হলে আর অন্য কিছু খেতে চায় না। তো দেখি ও যেটা বলবে সেটাই হবে শেষ পর্যন্ত, কর্তা ইচ্ছা কর্ম, তো সেটাই হবে। তো ছেলে আরও গেল, ছেলেকে পাঠালাম, তার কারণ হলো আজকে শ্বশুর চলে গেছে বাড়ি, মানে একটুখানি কাজ করে গেছে তাই বাড়ি যেতে হলো, সেই কারণে শ্বশুরমশাই বাড়িতে গেল, আবার আসবে, কাজ ফাজ মিটিয়ে হয়তো 10-12 দিনের মধ্যে আবার আসবে। তো সেই কারণে আমি দেখলাম আমি একা পারবো না ওকে নিয়ে লুচি মানে পুর ভাসতে, তো সেই কারণে ওকে পাঠিয়ে দিলাম। আর এখন প্রায় 10টা বাজে, আমি এখনও স্নান করিনি, তো ভাবছি লুচিটা করে দিয়ে স্নান করে নেব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ, বেল আইকনটাকে অবশ্যই দাবিয়ে রেখো, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর লাইক করো ভিডিওগুলো, ভিডিও দেখে ছেড়ে দাও, লাইক করে দেবে, ভিডিওগুলো স্কিপ করে দেখো না প্লিজ। আর কমেন্টস করো কেমন লাগছে অবশ্যই জানাবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো চলো লুচিগুলো ভেজে নিই। এখানে দিয়ে দিয়েছি তেল, আর আমি এখানে লুচিগুলো বেলে নেব, যেহেতু আমি এক হাতে করছি, আমি বেলে নিই লুচিগুলো, তারপরে আবার দেখাচ্ছি। এই যে লুচিগুলো আমার ভাজা কমপ্লিট, তো হটপটে ঢাকনা আটকানো যাবে না, এমনিই রেখে দেবো, একটু পরেই তো খেয়ে নেবো। তো এখানে 8টা লুচি আছে, এতে হটপটটাও খুব বেশি বড় না, দিয়ে এতেই ভর্তি হয়ে গেছে, তো এমনিভাবেই রেখে দিই। আর তোমাদের দেখাচ্ছি এই যে আলুর তরকারি, যেটা লুচির সাথে খাওয়ার জন্য করেছি সেটা, আর এখানে আছে কাকরোল ভাজা পোস্ত দিয়ে, আর এখানে আছে ভেজ ডাল, মটর ডাল, মানে সব সবজি দিয়ে করেছি, আর এটার মধ্যে আছে ভাত, একবারে সব করে নিয়েছি, ছোটো বেবি তো আমি আলাদা আলাদাভাবে করতে পারি না। তো এই হচ্ছে আজকে খাবার দাবার, বসলাম একটুখানি, পেঁয়াজ আদা রসুন করে রাখবো, ও মাংস আনলে মাংসটাকে আমি ম্যারিনেট করে এখনই রেখে দেবো ফ্রিজে দই ফই দিয়ে, যাতে আমার রান্না করতে একটু তাড়াতাড়ি হয়, তাই সেই কারণে ও মাংসটা আনুক, আমি ততক্ষণ এখানে মশলাগুলো রেডি করে নিই, তারপরে মাংসটাকে একবারে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ব্যাস বের করবো, রান্না করবো, ব্যাস কমপ্লিট। আলাদা করে নিয়েছি,
বাজে প্রায় 11:30টা তো এখনি খাবো আমরা ছেলেকে খাওয়ালাম এইমাত্র তো এটা ওর বাবার এটা হচ্ছে আমার এখান থেকে ছেলে একটুখানি খেলো তো তুমি খাও ছেলে ওই যে খাচ্ছে খাও মিষ্টি খাও তো খেয়ে নি তারপর আবার কথা বলছি বলো পুজো বাছি না এখানে এসে বসে আছে ছেলেকে খুঁজে পাই না ছেলে দেখেছি আরে এসে এখানে একা একাই বসে আছে একটু হ্যালো বলো বাবা একটু হ্যালো বলো তো হ্যালো আই লাভ ইউ বলো একটু আই লাভ ইউ বল তো ভালো আছো তুমি কি করছো এখানে কি করছো হ্যাঁ কি করছো সোনা পাখি তুমি কি করো হাই করে দাও তো হাই হাই একবার করে দাও আরেকবার করে দাও হাই হাই মিষ্টিটা আজকে আবার স্পেশাল রান্না স্পেশাল বিরিয়ানি বিরিয়ানির জন্য চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছে সকালবেলায় ম্যারিনেট করে রাখা ছিল আর এইদিকে চলছে আমাদের হ্যাঁ বাবা আসছি বেরেস্তা ভাজার কাজ বেরেস্তা রেডি চলছে এইদিকে বিরিয়ানি স্পেশাল আলু মশলা দিয়ে সেদ্ধ করা হচ্ছে আর খাঁটি গাওয়া ঘি এই যে বিরিয়ানি মাংসটা আমি কষাচ্ছি তখন তোমাদের দাদা দেখালো একটুখানি আমি আসলে সময় পাচ্ছি না আমি দেখো বিকেল বেলায় রান্না বসিয়ে দিয়েছি তার কারণ হলো সন্ধ্যাবেলায় আমি করতে পারি না ছেলে একটুখানি জ্বালায় সন্ধ্যাবেলার দিকে আর সন্ধ্যাবেলায় একটা লাইভও আছে আজকে তো সেই কারণে আজকে এখন করে নিচ্ছি আর এখানে এই যে বিরিয়ানির জলটা দিয়ে দিয়েছি ওখানে বেরেস্তা আলু ভেজেছি ওখানে কেশর জলটা ভিজিয়ে রেখেছি চামচটা এখানে রাখো কেশরের জলটা ভিজিয়ে রেখেছি আর আর কি এই তো এবার মাংসটাকে হালকা করে কষিয়ে নেব আর জল দেবো না মাংস থেকে দেখছি না প্রচুর জল বেরিয়েছে তো এই যে এখন প্রায় 5টা বাজে আমি এখনই রান্না করছি এখন একটুখানি দমটা কম দিয়ে রাখবো আর যখন খাবো তখন আর একটু 5-10 মিনিট একটুখানি দমে বসিয়ে নেবো তাহলে গরম হয়ে যাবে বাচ্চা থাকলে না এটুকু ম্যানেজ করতেই হয় কিছু করার নেই তাই আমি ইচ্ছা করে করছি আর রাতে অত রাতে রান্না করতে আজকে আমারও ভালো লাগে না সব কিছু কাজবাজ শেষ করে তো সেই কারণে দেখলাম এখনই রান্নাটা করে নিই তো এই তো চলো বিরিয়ানিটা করে একবারে দমে বসিয়ে দিই আমাদের লক্ষ্মীদি চলে এসছে এই যে লক্ষ্মীদি আপনারা সকলে দেখুন আমাদের লক্ষ্মীদি ওই যে আরেকজন গাই বিরিয়ানি প্রিপারেশন হওয়ার আগে ফাইনাল লুকটা এটা দমে দেওয়া হবে ছেলে আনন্দ খেলছে ¡Gracias!
আজকেও বেড়াতে যাচ্ছি, আজকেও ছুটির দিন। বাবা একটু হাই করে দাও তো, চলো 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 চলো। তা আজকে ওর ছুটি, এমনি ওর ছুটি না থাকলে তো ঘুরতে যাওয়া হয় না সেরকম, তাই ওর ছুটি আছে। আমার রান্নাও হয়ে গেছে, তো বললাম চলো একটুখানি ঘুরে আসি। এই এখান দিয়ে একটু সামনে বিডিও অফিসের সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করবো, এখন 6টা বাজে, তো যাই চলো তোমাদেরও শেয়ার করবো। আগের দিন ওই দিকটা দেখিয়েছি, আজকে এই দিকটাই যাবো, তো চলো দেখাচ্ছি। রাখি উৎসবের জন্য প্যান্ডেল হচ্ছে আমাদের অফিসে। এটাই আমাদের মঞ্চ, পঞ্চায়েত সমিতি। এই অফিসের ভেতরেই আমি থাকি, ইনি হলেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব। তো আমাদের সাথে একটু ইয়ার্কি মারছিল, উনি বাইরে কোথাও হয়তো যাচ্ছিল, সেই জন্য একটু দাঁড় করিয়ে কথা বলছিল আমাদের সাথে। এই পাত্রশাহরে ঢোকার এটা মেন রোড, কাকরডাঙ্গা থেকে পাত্রশাহরে ঢুকে যেতে হয়। আমরা এখন হসপিটালের সামনে আছি, পাত্রশাহর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এদিকে বন, বাঁদিকে বন, ডান দিকে বন, বনের মাঝখান দিয়ে রাস্তা। এটা ফরেস্ট অফিস, এটা ফরেস্ট অফিস, পাত্রশাহর ফরেস্ট অফিস। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো আমাদের। অসংখ্য ধন্যবাদ, টাটা, বাই বাই।